হ্যালো ভিউয়ার্স, রিঙ্কুস রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি মিল্ক কেক বানাবো। মিল্ক কেক বানানোর জন্য আমি এখানে 1.5 লিটার দুধ নিয়েছি, কিছুটা চিনি নিয়ে নিয়েছি। চিনিটা আমি প্রয়োজন অনুসারে ব্যবহার করব। নিয়েছি কিছুটা এলাচের গুঁড়ো, কিছুটা পেস্তা নিয়েছি, পেস্তাটা আমি কুচি করে রেখেছি, আর নিয়েছি কিছুটা ফিটকিরি। আমি প্রথমে দুধটা গ্যাসে ঘন করতে দেব, গ্যাসটা জ্বালিয়ে নিচ্ছি। কড়াইয়ের মধ্যে পুরো দুধটা নিয়ে নিচ্ছি। আমি গ্যাসটা ফুল ফ্লেম করে দিচ্ছি। গ্যাসটা ততক্ষণ ফুল ফ্লেমে রাখবো যতক্ষণ না দুধটা ঘন হয়ে আসে। দুধটা মাঝে মাঝে নাড়াতে থাকবো যেন নিচে লেগে না যায়। দুধটা কিছুটা ঘন হয়ে এসেছে। আমি এরপর গ্যাসটা একটু মিডিয়াম করে দিচ্ছি। আমি দুধটা এরপর বারবার নাড়াতে থাকবো, এভাবে আরো কিছুটা ঘন করে নেব। দুধটা অনেকটাই ঘন হয়ে এসেছে, এটা প্রায় অর্ধেক পরিমাণ হয়ে গেছে ঘন হয়ে। আমি এরপর আর একটুখানি ফুটিয়ে নিয়ে ফিটকিরিটা অ্যাড করে নেব। আমি ফ্লেমটা একটু বাড়িয়ে দিলাম। আমি দুধটার মধ্যে অল্প একটুখানি ফিটকিরি অ্যাড করে নিচ্ছি। দুধটাতে এবার দানা বাঁধতে শুরু করেছে। দুধটা অনেকটাই গাঢ় হয়ে গেছে, আমি এরপর চিনিটা অ্যাড করে নিচ্ছি। আমি অল্প অল্প করে চিনিটা মিক্স করে নেব। আরো একটুখানি চিনি অ্যাড করছি। আমি এটাতে প্রায় 100 গ্রাম মতো চিনি অ্যাড করলাম। এরপর আমি এটার সাথে কিছুটা এলাচের গুঁড়ো মিক্স করে নিচ্ছি। চিনিটা পুরো গলে যাওয়া অবধি আমি এটা নাড়াতে থাকবো। আমি এটাতে আলাদাভাবে ঘি অ্যাড করলাম না, কারণ আমি এটা খাঁটি গরুর দুধ নিয়েছিলাম, এতে অলরেডি ক্রিমটা ছিল, সেজন্য আমার
আর ঘি অ্যাড করতে হয়নি। এরপর আমি এটা গ্যাস থেকে নামিয়ে নেব। এটা আমার রেডি হয়ে গেছে, আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। এরপর আমি এটাকে একটা পাত্রে বের করে নেব। আমি একটা টিফিন ক্যারিয়ার নিয়ে নিয়েছি, এটাতে ঘি লাগিয়ে নিচ্ছি ভালোভাবে। আমি এই টিফিন কৌটোর মধ্যে এটা পুরোটা নিয়ে নিচ্ছি। আমি পুরো মিশ্রণটা নিয়ে নিয়েছি টিফিন কৌটোর মধ্যে নিয়ে এটা ভালোভাবে চালিয়ে নিয়েছি। এরপর ঢাকনাটা বন্ধ করে দিচ্ছি। আমি একটা তোয়ালা নিয়ে নিয়েছি, এই তোয়ালাটার মধ্যে টিফিন কৌটোটা রেখে এটা ভালোভাবে কভার করে রেখে দেব। এটা এক দেড় ঘন্টা কভার করে আমি রেখে দেব, যাতে করে গরমের মধ্যে এটা থাকে এবং আমার মিল্ক কেকটা পুরো কালার নিতে পারে। এক ঘন্টা হয়ে গেছে, আমি এরপর তোয়ালাটা থেকে এটা বের করে দেখে নেব। টিফিনটা এখনো গরম আছে, আমি ছুরিটাতে হালকা করে ঘি লাগিয়ে নিয়েছি। এরপর সাইড থেকে এটা একটু ছাড়িয়ে নিচ্ছি। তারপর এটাকে একটা প্লেটের মধ্যে বের করে নিচ্ছি। পুরো কেকটা আমি বের করে নিয়েছি, এরপর এটা ছুরি দিয়ে পিস করে নেব। আমি কেকটা থেকে ছোট ছোট পিস করে নিয়েছি, এরপর উপর থেকে পেস্তাগুলো উপর থেকে দিয়ে দিচ্ছি। আমার মিল্ক কেক রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন, আর অতি অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।